আরে এই তুই মঠু না, কেমন আছিস বন্ধু? এতদিন কোথায় ছিলি? ওই যে হঠাৎ উধাও হয়ে গেলি, আর কোনো খবর নেই। জানিস তোকে কতই না খোঁজাখুঁজি করেছি, আজ 5 বছর পর তোকে দেখছি। কিভাবে কাটালি এতটা বছর? পারলি এভাবে সবাইকে কষ্ট দিতে, বিশেষ করে আমাকে? আচ্ছা, তুই তো আমাকে জানাতে পারতি, তাই না? বল। আস্তে আস্তে বন্ধু, বলছি তো, সব বলছি তোকে। আজ বলার মতো সময় হয়েছে পাতলু, চল সামনের পার্কে যাই, ওখানে বসে কথা বলি। আগে তোর অবস্থা বল। আচ্ছা, কাশেম চাচার মেয়ে রবি, যার সাথে তোর সম্পর্ক ছিল, ওর এখন কি অবস্থা রে? দোস্ত, তুই তো ছিলি না, 2 বছর আগের কথা। আমি রবিকে বিয়ে করবো বলে প্রস্তাব পাঠাই, কিন্তু ওর বাবা মা আমার সাথে বিয়ে দিতে কোনো অবস্থাতেই রাজি হচ্ছিল না। অপরদিকে রবিকে বলেছিল, যদি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে, তাহলে ওকে ওর বাবা মা সমস্ত প্রকার সম্পত্তি থেকে বঞ্চিত করবে। কেন রে, রবির বাবাকে দেখে এমনটা তো মনে হয় না। আর ধন সম্পত্তির দিক থেকে ওদের থেকে তোরাই তো এগিয়েছিলি, তাই না? তাহলে তোদের বিয়েতে রাজি না হওয়ার কারণ কি? সম্পদের দিক থেকে আল্লাহর রহমতে এখনো আমরা ওদের থেকে এগিয়ে আছি। শুনেছি আমার দাদু আর রবির দাদুর মধ্যে জমা জমি নিয়ে কি একটা বিরোধ ছিল, ওই সূত্র ধরে ওর বাবা আমার সাথে বিয়েতে রাজি ছিল না। যা হোক বন্ধু, বর্তমান তোদের কি অবস্থা বলতো আগে শুনি। তুই তো জানিস আমরা দুজন দুজনকেই গভীরভাবে ভালোবাসতাম। একদিন গোপনে রবির সাথে আমার সাক্ষাৎ হয়। ওর এক কথা, আমাকে ভালোবাসে, আমার সাথেই বাকি জীবনটা কাটাতে চায়। পরে একদিন সুযোগ বুঝে আমরা দুজনেই বিয়ে করে ঢাকায় পালিয়ে যাই। যা হোক দোস্ত, তোদের খবরটা শুনে খুব ভালো লাগলো, এই জন্য যে তোদের ভালোবাসা অবশেষে সার্থক হয়েছে। তা এখন তোদের কি অবস্থা? বিয়ের 1 বছর পর আমাদের সংসারে একটা ছেলে সন্তান জন্ম নেয়। এ খবর গ্রামে পৌঁছালে রবির মা হঠাৎ একদিন ফোনে যোগাযোগ করে। পরে 2-4 দিনের মধ্যে আমার ও রবির বাবা মা ঢাকা এসে আমাদের গ্রামে নিয়ে যায়। তারপর থেকে এখানেই মিলেমিশে আছে আর কি। তা বন্ধু, তোর কি অবস্থা? তাড়াতাড়ি বলতো শুনি। কেন রে, এতদিন তুই আমার সাথেও কোনো যোগাযোগ রাখলি না? তা ভালোই তো, তোর সব কিছু মিটে গেছে। সামনে চল বন্ধু, সাথে কথা বলি। আদা দিয়ে রং চা খেতে বেশ ভালোই লাগলো, তাই না রে? মঠু, এখন বলতো তোর কি কাহিনী? শুনবি? শুন তাহলে। আমাদের পাশের গ্রামের রহিম চাচার মেয়ে রিঙ্কিকে আমি প্রচন্ড ভালোবাসতাম, সেও আমাকে গভীরভাবে ভালোবাসত, কিন্তু মুখে কখনোই স্বীকার করত না। একদিন রেস্টুরেন্টে, আচ্ছা রিঙ্কি, তুমি তো বাইরে তেমন খাও না, তা কেমন লাগলো রেস্টুরেন্টের খাবার? অসাধারণ টেস্ট, ঠিক আছে, এবার খুশি হইছো?
আচ্ছা তুমি এভাবে খেয়াস মেরে কথা বলো কেন? তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? প্রশ্নেই ওঠে না। আমি তো কাউকে ভালোবাসি না, আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা রিঙ্কি, ভালোবাসার কথা মুখে স্বীকার নাই করো, ধরো তোমার ভালোবাসা যদি দাড়ি খোলায় ওজন করো তাহলে আনুমানিক কত মন হবে? ওরে বাবা, কয় মন, এক ছটা কোনা। আচ্ছা তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে আমার কথা এখানে আসবে কেন? আসছি, মন চাইছে, না আসলে তো আবার আপনি মন খারাপ করতেন। তারপর আমার ওই রিঙ্কির ব্যাপারটা ওর বাবার কানে পৌঁছায়। আচ্ছা তোদের এত গোপন সম্পর্ক, কিভাবে জানলো মেয়ের বাবা? আমার মনে হয় সেদিনের হোটেলের ব্যাপারটা পরিচিত কারো নজরে পড়েছিল, সেই লাগিয়েছে। তারপর হঠাৎ একদিন রিঙ্কির বাবা আমাকে ওদের বাড়িতে ডেকে নেয়। এই এই মঠু, তোমার এত বড় কলিজা, আমার মেয়েকে ভালোবাসো, কি আছে তোমার? আমার মেয়ের সামনে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতাই তোমার নেই। আগে তোমার নামে ব্যাংক ব্যালেন্স করে দেখাও, নিজেকে যোগ্য তৈরি করো। এর আগে আমার ত্রিসীমানার মাঝে যদি তোমার ছায়া দেখতে পাই তাহলে তোমার পা ভেঙে গুঁড়ো করে দেব। কথাটা যেন মনে থাকে, মাইন্ড ইট। ওকে আঙ্কেল, দোয়া করবেন আমি যেন আপনার কথা মতো সফল যোগ্যতা অর্জন করে আপনার সামনে এসে দাঁড়াতে পারি। ঠিক আছে দোস্ত, এখন তো আর কোনো ঝামেলা নেই, তুই তো রিঙ্কির বাবার কথা মতো সফল যোগ্যতা অর্জন করে এসেছিস। আর আমার মনে হয় দোস্ত রিঙ্কি তোর জন্যই অপেক্ষা করে আছে। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আরে দোস্ত কেমন আছিস? আমি তোর ব্যাপারটা নিয়ে রিঙ্কির বাবার সাথে কথা বলেছি, ওরা এখন সবাই তোদের বেঁচে রাজি, ওদের আর কারো কোনো প্রকার আপত্তি নেই। আর হ্যাঁ, রিঙ্কি তোর সাথে দেখা করতে চায়, কোথায় দেখা করবি আমি তোকে জানিয়ে দেবো। তো ঠিক আছে, অপেক্ষার প্রহর তো শেষ, তাই না?